দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভূমির প্রকৃতি এবং জলবায়ু অনুযায়ী কৃষি প্রযুক্তি এবং ফসলের জাতের উদ্ভাবন ত্বরান্বিত করতে গোপালগঞ্জে করা হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র। রবিবার বিকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। তিনি বলেন, বাংলাদেশের এক এক অঞ্চলের ভূ প্রকৃতি এক এক রকম, এজন্য এলাকাভিত্তিক গবেষণা হওয়া দরকার। সে লক্ষ্যেই কৃষিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন আঞ্চলিক কেন্দ্র করছে কৃষি মন্ত্রণালয়। আমরা উদ্যোগ নিয়েছি যেখানে একটা কৃষি গবেষণা কেন্দ্র হলে গোপালগঞ্জ এলাকা এবং দেশের দক্ষিণ পশ্চিম এলাকার আবহাওয়া এবং ভূমির প্রকৃতি অনুযায়ী কৃষি প্রযুক্তি, এটা এক এক অঞ্চলের জন্য এক এক রকম হয়, ওই অঞ্চলের জন্য একদম প্রযুক্তি উদ্ভাবন, বিভিন্ন কৃষি ফসলের জাত উন্নয়ন, এগুলো ব্যাপারে গবেষণা করা হবে। সরকার সবসময় দেয় না, চোখ অন্ধ বন্ধ করে থাকে না। যেহেতু চালের দাম একটু অস্বাভাবিক বেশি হয়েছে, এই জন্য বিশেষ বিবেচনায় প্রাইভেট সেক্টরকে চাল আমদানির সুযোগ দেওয়া হবে এবং সরকারও চাল আমদানি করে ঘাটতি মেটাবে, যাতে করে একটি মানুষও কষ্ট না পায়, কোনো মানুষ না খেয়ে না থাকে, সব মানুষই যেন কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেই নিশ্চয়তা অবশ্যই আমি আপনাদের মাধ্যমে দিতে চাই।